বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার শুভেচ্ছা এবং সালাম দিন। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম এবং লাইভ নিয়ে, এবং আপনারা যারা শুনতে পাচ্ছেন, যদি শুনতে পান তাহলে আমাদের সেটা জানান, আর শুনতে না পারলেও আমাদের জানান। আমরা চেষ্টা করবো এটি একটু ভালো সাউন্ড কোয়ালিটি আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনারা এখন যারা যোগ দিয়েছেন তাদেরকে আমি আবারও বলছি আপনাদের সালাম, শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই এখন করোনার মধ্যে দেশ চলছে, এবং আপনারা খবর পেয়ে গেছেন যে বাংলাদেশ সোমবার থেকে কঠোর লকডাউনে প্রবেশ করছে আবার। এর আগে বলা হয়েছিল যে জাতীয় টেকনিক্যাল কমিটি, তারা বলেছিলেন যে শাটডাউন, শাটডাউনের বিষয়টি তারা উল্লেখ করেছিলেন, কিন্তু কঠোর লকডাউন হচ্ছে আসলে টোটাল দেশটি এখন শাটডাউন করে দেয়া হবে, মানুষের জীবন রক্ষার্থে শুধুমাত্র জরুরি সেবা এখানে চলবে। আমি সেই বিষয়গুলো ব্যাখ্যা দেওয়ার কথা, একজনই অলরেডি বলেছেন যে শাটডাউন কি আসলে শব্দটি এখন কঠোর লকডাউন ব্যবহার করেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তাদের সঙ্গে আমরা এরই মধ্যে কথা বলেছি, তারা বলেছেন যে আগামী 7 দিনের জন্য, অর্থাৎ সোমবার থেকে 7 দিনের জন্য বাংলাদেশ কঠোর লকডাউনে প্রবেশ করছে। আর টেকনিক্যাল কমিটির যিনি শহীদুল্লাহ সাহেব, অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ, তিনি বলেছেন শাটডাউন আসলে বিষয়টিতে খুব পার্থক্য নেই, অর্থাৎ লকডাউনটি যথাযথভাবে যদি পালন করা হয় তাহলে সেটি শাটডাউন। তাহলে এটি যদি কার্যকর হয় তাহলে কি করা যাবে, কি করা যাবে? একটি কথা আপনাদের জানিয়ে রাখি, ডাক্তার শহীদুল্লাহ যিনি করোনা সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য প্রধান চেয়ারম্যান, তার সঙ্গে আমি আজকে বিকেলেই কথা বলেছি যে বিষয়টি হবে কারফিউ এর মতো। তাহলে সেটি কেমন হবে? আমরা এরই মধ্যে সরকারের কিছু ভাষ্য পেয়েছি, প্রজ্ঞাপনটি কালকে হয়তো বা জারি হবে অথবা রবিবারও হতে পারে, সেটি যখন জারি হবে আপনারা জানতে পারবেন। কিন্তু এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সোমবার থেকে আগামী 7 দিনের জন্য কঠোর লকডাউনে প্রবেশ করছে। এখানে প্রথমেই জানিয়ে রাখি, সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশ এরা সবাই মোতায়েন করা হবে। সেনাবাহিনী থাকবে, বিডিআর দুঃখিত বিজিবি থাকবে এবং পুলিশ থাকবে, যারা আসলে এই লকডাউন কার্যকর করতে কাজ করবে। তাহলে এই কঠোর লকডাউনে কি চলবে কি চলবে না? আসলে জরুরি সেবা ছাড়া আর কিছুই চলবে না। সরকারি, বেসরকারি, অফিস, আদালত, দোকান পাট, শপিং মল, গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, ট্রেন, বাস, যাই বলেন না কেন, আমরা পশ্চিমা বিশ্বে বা ইউরোপে যেরকম লকডাউন দেখেছি বা শুনেছি সেরকমই হওয়ার কথা যদি সেটি সঠিকভাবে কার্যকর হয়। এবং কার্যকর করার জন্য আমি আগেই বলেছি, এরই মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ মোতায়েন থাকবে, এবং এটি লকডাউন মানাতে হয়তো বা অনেকটাই বাধ্য করানো হবে। এর কারণ হচ্ছে যে এই লকডাউন যদি কার্যকর করা না যায় তাহলে যেটা হবে বাংলাদেশের জন্য ভয়াবহ একটি পরিণতি অপেক্ষা করছে। বন্ধুরা, আবার জানিয়ে রাখি, আজকের যে লকডাউন, শনিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা আসছে, এটি মানুষের জীবন রক্ষার জন্য, এটি মানুষের জীবন যাতে রক্ষা পায় সেজন্য। এটি কেন, এই প্রশ্নটি উঠলো। আপনারা যদি খেয়াল করেন যে আজকের যদি চিত্র আমি দেই তাহলে আজকে হচ্ছে মারা গেছেন 108 জন। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে গত বছরের 19 এপ্রিল সর্বোচ্চ 112 জন মারা গিয়েছিলেন। এটি হচ্ছে আমরা কি সেই দিকে যাচ্ছি যে 108 জন মারা গেছেন? এবং আরেকটি বিষয় হচ্ছে যে ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে, এবং গত বছরে যে করোনা সেটি কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েনি, তখন এখন অত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত করোনা ছড়িয়ে পড়েছে, এবং প্রতিটি জেলায় এখন ভালনারেবল। আপনারা খুব ভালো করেই জানেন, আপনারা খোঁজ খবর রাখেন। কেউ প্রশ্ন করছেন শিল্প কারখানা খোলা থাকবে কি থাকবে না, আর সে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই গার্মেন্টস বা অন্যান্য ব্যাপারেও ক্লিয়ার মেসেজ আমাদের কাছে আসেনি, আশা করি আগামীকালের মধ্যে সেটি পরিষ্কার হয়ে যাবে। তবে দোকানপাট, শপিং মল, যানবাহন, জনপরিবহন বা গণপরিবহন যেটাকে বলেন, দূরপাল্লার যানবাহন, ট্রেন, বাস, কিছুই চলবে না। একই সঙ্গে অফিস, আদালত, সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান তো আগে থেকেই বন্ধ রয়েছে, কিছুই আর চলবে না। মানুষকে ঘরে থাকতে হবে, এর মূল উদ্দেশ্য। আর এটি হচ্ছে এই প্রথমবারের মতো পুরো বাংলাদেশে কঠোর লকডাউন আরোপ করা হলো। আমরা যদি বলি যে গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা যখন শনাক্ত হয়, তখন 26 মার্চ থেকে টানা 66 দিন কিন্তু
টানা 66 দিন আপনি সবকিছুই বন্ধ ছিল, বন্ধ সরকারি ছুটি ঘোষণার মধ্য দিয়ে সবকিছু বন্ধ করা হয়েছিল। এবং এই বছরেও কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যখন আসে তখন কঠোর বিধি নিষেধ আরোপ করে পর্যায়ক্রমে, কিন্তু এখনো কিন্তু সেটি চলছে, দুঃখিত। তো বন্ধুরা আপনাদের সেই বিষয়টি বলছিলাম যে এই চিন্তা থেকে এটি করা হয়েছে। আপনারা যদি আমাদের ম্যাপটি দেখেন তাহলে দেখবেন যে করোনা কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে রাশিয়া আজকে 108 জন সারা দেশে মারা গেছেন, এবং আমি আবারও বলি গত বছরের 19 এপ্রিল সর্বোচ্চ যে সংখ্যাটি ছিল 112 জন মারা গিয়েছিলেন, আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি। এবং আজকে যদি টোটাল ফিগারটা দেই, আজকে কিন্তু 5,869 জন পজিটিভ হয়েছেন করোনা, এবং এটি কিন্তু একটি ভয়াবহ চিত্র। কারণ হচ্ছে এখন যদি আমরা শতকরা হার ধরি, আক্রান্তের হার 21.22 ভাগ, অর্থাৎ 100 জন যদি টেস্ট করেন তার ভিতরে 21 ভাগ বা 22 ভাগ কিন্তু করোনা আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশের সীমান্ত এলাকায় আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ, খুলনা বা আরো কয়েকটি এলাকায় 60-70 ভাগ এরকম পজিটিভ পাওয়া যাচ্ছে। কোথাও আমরা শুনেছিলাম 100 ভাগ, তবে সেই সত্যটি সেই তথ্যটি সহজ নয়। এখন এই যে কমপ্লিট শাটডাউন যদি বলি, কঠোর শাটডাউন বা লকডাউন যদি দেখেন আমাকে বলি, তাহলে এই লকডাউনটি কিন্তু আমাদের জীবনের জন্যই প্রয়োজন। কিন্তু এই জীবনের জন্য প্রয়োজন সেটি তো আমাদের অনুধাবন করতে হবে। আমি আবারও ডাক্তার শহীদুল্লাহ রেফারেন্স দিচ্ছি, তিনি জাতীয় টেকনিক্যাল কমিটির তিনি সভাপতি, যারা এই প্রস্তাবটি করেছিলেন গতকালকে 2 দিন আগে যে শাটডাউন করে দিতে হবে সারা দেশ, এবং তারা বলছিলেন 2 সপ্তাহের জন্য। আমরা আপাতত সরকারের দিক থেকে 1 সপ্তাহের ঘোষণা পেয়েছি, পরবর্তীতে দেখা যাবে এটি আরো বাড়ে কিনা। এবং এটিকে শাটডাউন শব্দটি ব্যবহার না করে কঠোর লকডাউন করা হয়েছে। আসলে লকডাউন শব্দটি যথেষ্ট, কারণ লকডাউন মধ্যে সবকিছুই লক করে ফেলা। তাই যদি হয় তাহলে আমাদের এই কঠোর শব্দটি ব্যবহার করার প্রয়োজন ছিল না, কারণ এখন ব্যবহার করা হচ্ছে এই কারণে কারণ আমাদের অভিজ্ঞতা ততটা ভালো নয়। এর আগে লকডাউন বা যাই বলেন না কেন বিধি নিষেধ করা, এসবের আওতায় যে বিষয়টি হয়েছে আসলে এই শেষ পর্যায়ে সবকিছুই কিন্তু খুলে গিয়েছিল, অথচ আমরা একটি কঠোর বিধি নিষেধের মধ্যে ছিলাম। আবার পোশাক কারখানা কখনো চলেছে, কখনো খুলেছে, কখনো বন্ধ থেকেছে, এক ধরনের সমন্বয়হীনতার মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু তারপরও কিন্তু আমাদের করোনায় সংক্রমণের হার প্রতিদিন 1,000-এর নিচে নেমে এসেছিল, এবং প্রতিদিন এবং শতকরা হারে সেটি কিন্তু 10 ভাগের নিচে নেমে এসেছিল। 10 ভাগের নিচে যদি আমি আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই, আমি একজন সাংবাদিক হিসেবে চিকিৎসকদের সাথে কথা বলি, যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলি, আমরা যারা প্রশাসনে এগুলো নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলি, কথা বলে যে তথ্যগুলো পাই সেগুলোই আপনাদের আসলে সামনে তুলে ধরি। এবং আপনারা আমি আমি মনে করি আপনারা এরই মধ্যে আপনার যথেষ্ট তথ্য রয়েছে আপনাদের কাছে, আপনারাও আমরা সবাই কিন্তু জানি যে আমাদের কি করতে হবে কি করতে হবে না। করোনা সংক্রান্ত খুঁটিনাটি বাংলাদেশের প্রতিটি মানুষ জানে বলেই আমার বিশ্বাস। তো এখন যে পরিস্থিতি তিনি বলছেন যে এখন যে পরিস্থিতি তাতে যদি আমরা এই ধরনের কঠোর লকডাউন বা শাটডাউনে না যাই, আমরা যদি জনচলাচল বন্ধ করে না দিতে পারি, আমরা যদি দীর্ঘ সময় তারা বলছেন 2 সপ্তাহ ঘরে অবস্থান করতে না পারি, তাহলে যে পরিস্থিতি দাঁড়াবে তা হলো ভারতের চেয়েও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন জাতীয় টেকনিক্যাল কমিটির যিনি প্রধান ডাক্তার শহীদুল্লাহ। তিনি আরো কয়েকটি কথা বলেছেন যে ভারতে তো ভয়াবহ আকার ধারণ করেছে, সেখানে দিল্লি এবং মুম্বাই এই 2টি শহরে কিন্তু এই এটা সফলতা এসছে, আরো কয়েকটি জায়গায় সফলতা এসছে, এবং তারা কিন্তু 2 সপ্তাহ নয় দুঃখিত 3 সপ্তাহ এই কঠোর লকডাউনে চলে গিয়েছিল, যার ফলে তাদের কিন্তু একদমই সংক্রমণ একদম নিচে নেমে গেছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এভাবে কঠোর লকডাউন করে তারা কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছেন, এবং অনেক জায়গায় কিন্তু আবার স্বাভাবিক কাজকর্ম চালু হয়েছে। কিন্তু 16 মাসেও আমরা সেটি পারিনি আমাদের জীবনযাত্রা এখনো স্বাভাবিক করতে। আরেকটি বিষয় হচ্ছে গণপরিবহন দিল্লিতে কিন্তু 6 সপ্তাহ ধরে বন্ধ ছিল, তারা কিছু কিছু জিনিস 3 সপ্তাহেরও বেশি বন্ধ করেছে, যার ফল তারা পেয়েছে। এখন বাংলাদেশের জন্য যেটি করতে হবে তারা বলছেন সেটি হচ্ছে অন্তত 2 সপ্তাহ, কিন্তু সরকার এরই মধ্যে 1 সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে, পরবর্তী পরিস্থিতি আমরা পরে জানতে পারবো। এখন যে বিষয়টি আপনাদের সামনে একটু আর একটু খোলাসা করতে চাই সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে আজকে যে করোনায় 108 জন মারা গেছে,
যে এই বছরই কিন্তু সর্বোচ্চ। আমি একটু আগে আপনাদের বলেছি যে গত বছরের 19শে এপ্রিল 112 জন মারা গিয়েছিলেন এবং এটি ছিল সর্বোচ্চ। তখন যেটা পরিস্থিতি ছিল সারা দেশে কিন্তু করোনা তখন ছড়িয়ে যায়নি, দেশের কিছু কিছু অঞ্চলে। আমি বলি ঢাকা কিন্তু সবসময় একটি হটস্পট, এখনো হটস্পট, কারণ যত লোক সারা দেশে এ পর্যন্ত মারা গেছেন সেই সংখ্যাটি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এ পর্যন্ত আমাদের সারা দেশে মারা গেছেন 13,976 জন। তার কিন্তু প্রায় 3 ভাগই হচ্ছে ঢাকায়। এ পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন 8,78,804 জন, তার কিন্তু অর্ধেকেরও বেশি ঢাকায়। কিন্তু পরিস্থিতি উল্টে গেছে সীমান্তে, যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরু হলো, আমরা সেটি কার্যকরভাবে ঠেকাতে না পারায় সেটি কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর, উপশহর, জেলা সবখানেই করোনা ছড়িয়ে পড়েছে। এবং করোনায় আজকের যদি হিসাব ধরেন, আজকে কিন্তু মৃত্যুর দিক দিয়ে এখনো খুলনা শীর্ষে রয়েছে, এবং খুলনায় মারা গেছেন 27 জন, ঢাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে 25 জন। এই যে বিষয়টি, এবং বরিশালে কেউ মারা যাননি, কিন্তু দেশের যে কোনো অঞ্চলে এখন করোনা আক্রান্ত রোগী রয়েছে এবং এই ভেরিয়েন্ট ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। গবেষণায় দেখা গেছে 68% যারা করোনায় আক্রান্ত তারা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সব দেশে এটি, সব জায়গায় এখন এটি পাওয়া যাচ্ছে। কিন্তু যে জিনিসটি হচ্ছে, আমাদের যে এই পরীক্ষা, আমরা কিন্তু টেস্ট পাড়াচ্ছি না। এখন হচ্ছে 22,000-এর মতো টেস্ট হয় প্রতিদিন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যদি টেস্ট বাড়ানো যায় তাহলে প্রকৃত চিত্রটি আরো ভয়াবহ হতে পারে। আর আমরা তো জানি যারা গ্রামাঞ্চলে রয়েছে সেখানে টেস্টের সুযোগ নেই, আর যদি কেউ উপসর্গ না দেখা দেয় তাহলে কিন্তু যেটা হয় যে টেস্ট করার সুযোগ থাকে না। কিন্তু আমি বলেছিলাম যে এর আগেই আমি 2টি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম খুলনায়, এবং তারা যেটাকে বলে র্যাপিড টেস্ট অথবা করে দেখেছেন যে যে সমস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে যাদের ভেতরে কোনো আপনার লক্ষণ নেই বা উপসর্গ নেই, তাদের মধ্যেও কিন্তু তারা র্যাপিড টেস্ট করে এ ধরনের করোনা আক্রান্ত অনেককে পেয়েছেন, যেটি আরেকটি ভয়াবহ চিত্র। যার ফলে, এবং ওদিকে আবার কিন্তু দেখা গেছে বস্তি এলাকায় এবং আশপাশ এলাকায় অনেকের ভিতরে 72 থেকে 73 ভাগের মধ্যে ঢাকায় অ্যান্টিবডি গ্রো করেছে। এর মানে হচ্ছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে করোনায় আক্রান্ত হয়েছিল। এখন যেটা হচ্ছে, এই কঠোর লকডাউনের মাধ্যমে মূলত সংক্রমণ কমানোরই চেষ্টা করা হবে। যদি 14 দিন এটি করা হয়, যদি সম্ভব হয়, তাহলে বিশ্লেষকরা বলছেন তাহলে সংক্রমণ একদম নিম্ন পর্যায়ে চলে আসবে, 10-এর নিচে চলে যাবে অথবা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। সংক্রমণ কমানোই এখন খুব জরুরি। কারণ হচ্ছে যে যদি সংক্রমণ কমানো না হয় তাহলে যত লোক আক্রান্ত হবে, বাংলাদেশের চিকিৎসা সুবিধা তো করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ানো সম্ভব না। অক্সিজেন প্রয়োজন হয়, আইসিইউর প্রয়োজন হয়, আর অত্যন্ত গ্রাম অঞ্চলের রোগীকে তো আপনি ঢাকা শহরে নিয়ে আসতে যাবে না। দেখা যাবে সেই উপজেলায় কিন্তু সেই ব্যবস্থা নেই, জেলা পর্যায়ে সব জায়গায় ব্যবস্থা নেই। সুতরাং আপনি চিকিৎসা, আমরা যদি চিকিৎসা ব্যবস্থার সুযোগ যতই বাড়াই না কেন, সংক্রমণ যদি কমানো না যায় তাহলে কোনোভাবেই কিন্তু এই বিপর্যয় ঠেকানো যাবে না। ডাক্তার শহীদুল্লাহ বলেছেন, যিনি জাতীয় টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, তিনি আমাকে বলেছেন যে পরিস্থিতি ভারতের চেয়েও ভয়াবহ হতে পারে যদি আমরা এখনই ব্যবস্থা না নেই। আমি তার কাছে জানতে চাইলাম এটি আপনি কেন বলছেন, কি পরিস্থিতি হতে পারে। তিনি বলছেন আমরা যে সংক্রমণ যেভাবে বাড়ছে, যেভাবে পার্সেন্টেজ বাড়ছে, আমি বলছি যে 22 ভাগ এখন সংক্রমণের হার, 21.22 ভাগ, এটি তো প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার, মৃত্যুর হার বাড়ছে র্যাপিডলি যেভাবে বাড়ছে, এটি যদি আমরা কমিয়ে আনতে না পারি তাহলে কি পরিস্থিতি হতে পারে তা তারা কল্পনাও করতে পারছেন না। এটি কিন্তু জাতীয় টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার কথা। তাদের কাছে নিশ্চয়ই আরো কোনো খোঁজ খবর রয়েছে, সেই খোঁজ খবর থেকেই তারা এই তথ্যটি দিয়েছেন। আর তিনি আমাকে বলেছেন যে এই যে কঠোর লকডাউন বা তারা যেটাকে শাটডাউন বলেন, এটা কেমন হতে হবে, তিনি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন এটি কারফিউ এর মতো হতে হবে। এবং সরকার কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই কঠোর লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, অর্থাৎ এটা মানাতে বাধ্য করাতে হবে, তাই সেই চেষ্টাই তারা রয়েছেন। কিন্তু এখন যেটি আমাদের সংকট আরেকটি রয়েছে, সেটি হচ্ছে এই সময়ে তো আসলে দোকানপাট খোলা থাকার কথা না, থাকবে না, থাকবে না কোনো শপিং মল। সুতরাং খাদ্য একটি বড় বিষয় হয়ে দাঁড়িবে, যাদের টাকা আছে তাদের তো খাদ্য কিনতে হবে, তাহলে সেটি আগাম কিনে রাখতে হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, না খাদ্য সাপ্লাই এর একটি ব্যবস্থা করে তোলা হবে, এটি দু একদিনে একটু বোঝা যাবে। তবে আমি আপনাদেরকে
বিনয়ের সাথে অনুরোধ করছি, কেউ এখন বাজারে দোকানপাটে খাদ্যের জন্য ভিড় করবেন না, যদি প্রয়োজন যেটুকু সেটুকুই কিনবেন, কারণ এটি আরেকটি সংকট তৈরি করবে, অর্থাৎ বাজারে কিন্তু জিনিসের দাম বেড়ে যাবে, আরেকটি কৃত্রিম সংকট তৈরিতে আমরা যেন কেউ কোনোভাবে সহায়তা না করি। কারণ আমার বিবেচনায় 7 দিন বা 14 দিন পর্যাপ্ত মজুদ খাদ্য বাংলাদেশে রয়েছে, 7 দিনের খাবার কোনো বড় বিষয় নাই, সবজি এগুলো সবই রয়েছে। কারণ আমার ধারণা মানে সাপ্লাই লাইন যেগুলো মানে প্রাণ প্রবাহ সেগুলো অব্যাহত থাকবে, খাদ্য সরবরাহ সেগুলো থাকবে, এটি নিয়ে আতঙ্কিত হবেন না প্লিজ, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি বাজারে হামলে করি তাহলে যেটি যাবে আরেকটি কৃত্রিম সংকট তৈরি হবে। আমাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল সবকিছু বুঝে কাজ করতে হবে, তাই যদি অবশ্যই অবশ্যই এই বাঙালি জাতি 71-এর মহান মুক্তিযুদ্ধ করেছে, এই দেশকে স্বাধীন করেছে, এর চেয়ে বড় বড় বিপর্যয়ের মোকাবেলা করেছে, এই জাতির পক্ষে অবশ্যই এই করোনা মোকাবেলা করা সম্ভব হবে। আমাদের অর্থনীতিকে আমরা সচল রেখেছি এবং এই যে আমাদের শাটডাউনের পরে বা লকডাউনের পরে অবশ্যই আমাদের অর্থনীতি সচল থাকবে। আরেকটি বিষয় এখানে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে তো দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে, আমাদের 20% সাধারণ দারিদ্র সীমার নিচে বাস করেন এবং সেই সংখ্যাটি 3 লাখের বেশি, এবং আরো বলা হচ্ছে বিভিন্ন গবেষণায় 2.5 কোটি বা তার চেয়ে একটু কম মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে গেছে। আরেকটি বিষয় হলো যে আরো যারা রয়েছে, এই যে 14 দিনের ভিতরে যারা ছোট দোকান দেন, যারা দিন মজুর, যারা রিক্সা চালক, যাদের দিন আনে, তাদের পক্ষে কিন্তু 14 দিনের খাবার একসঙ্গে কিনে রাখা সম্ভব নয় বলে আমি মনে করি। সুতরাং তাদের খাবারের সরবরাহটি কিভাবে নিশ্চিত করা হবে, তারা কি খাবেন, আমার ধারণা সেটি আগামী 2-1 দিনের মধ্যেই সরকার নিশ্চিত করবে। এমনিতে তো সরকারের নানা প্রোগ্রাম রয়েছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য সহায়তার আওতায় এবার বাজেটেও সে বরাদ্দ বাড়ানো হয়েছে, এ কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু লকডাউনের আওতায় পড়বে, গ্রামগুলোও পড়বে, গ্রামে যারা থাকেন, গ্রামে যারা সাধারণ দরিদ্র মানুষ তারাও এর আওতায় পড়বেন। সুতরাং সব বিষয়গুলো নিশ্চয়ই সরকার বিবেচনা করবেন, কারণ খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এগুলো খুব জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। সেটি কে কিভাবে পাবেন সেটি নিশ্চয়ই গাইডলাইন আমি মনে করি কালকে বা সোমবার তো তার আগেই পাওয়া যাবে। এটি হলে সাধারণ মানুষ কিন্তু একটু নিশ্চিত ভাবে থাকতে পারেন, কারণ আমার মনে হচ্ছে এই যে কঠোর লকডাউন বলা হচ্ছে এটি হচ্ছে সারা দেশের মানুষকে আগামী 7 দিন ঘরের ভেতরে রাখা জীবনের জন্য। আমরা যদি বাঁচতে চাই আতঙ্কের কিছু নেই, কিন্তু এটি একটি সহজ পদ্ধতি যাতে সংক্রমণ না ছড়ায় সেটি যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে আমরা এই 14 দিন বা 7 দিনের পর যদি বাড়ে এই কয়দিন ঘরে থেকে আমরা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে আবার সবাই বাইরে বের হতে পারবো, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারবে। এবং ডক্টর শহীদুল্লাহ আরো বলেছেন যে কেউ যেন বাড়তি চাপ সৃষ্টি না করি, আমরা আমরা যার যার সাধ্যমতো যদি আমাদের প্রতিবেশীকে সহায়তা করি, আমার পাশের গরিব মানুষটিকে যদি সহায়তা করি, তাহলে কিন্তু সরকারের উপরেও চাপ কমবে, সরকারের উপরেও চাপ কমবে। এবং অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলছি, ডক্টর নাজনীন আহমেদ তিনি বলেছেন যেটি প্রয়োজন সেটি হচ্ছে সব দিকে মানুষকে আশ্বস্ত করা, সরকার সেটা নিশ্চয়ই করার চেষ্টা করবেন এবং করছেন বলেই আমার কাছে মনে হয়েছে। কারণ মানুষকে তো এই সময় খাইয়ে রাখতে হবে যাদের অর্থ নাই, কারণ এই করোনায় তো সবাই সাফার করছে, এটা শুধু বাংলাদেশের মতো একটি পরিস্থিতি না কিন্তু ভাইয়া, এটা বিশ্বব্যাপী মহামারী এবং এটিতে আমাদের প্রতিবেশী দেশের ভারতের ভয়াবহ অবস্থা দেখেছেন, বিশ্বের উন্নত বিশ্ব এই করোনায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে, এই বৈশ্বিক যে বিপর্যয় সেই বিপর্যয়ে আমাদের দেশকেও আমাদেরকেও তো বাঁচতে হবে, রক্ষা করতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের মানুষ সবাই চেষ্টা করছেন। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, এটি আমরা হয়তোবা অনেকটাই একটু অবহেলা করায় আমার ধারণা পরিস্থিতি অনেকটাই জটিল আকার ধারণ করেছে। আমরা দেখতে পাই যে শহরে গ্রামাঞ্চলে যখন কেউ এটি মানতে চান না, এর আগে কিন্তু মোবাইল কোর্ট হয়েছিল, মোবাইল কোর্ট করেও এটি মানানো যায় না। আমাদের দায়িত্ব রয়েছে নাগরিক হিসেবে, আমরা যদি নিজেদের জীবনের প্রতি গুরুত্ব দিই, আমরা যদি মাস্ক পরি, আমরা যদি স্বাস্থ্যবিধি মানি, তাহলে কিন্তু এটি আসলে আমাদের এই পর্যায়ে আসতো না, এই দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এর জন্য কি বলবো, আমি নিজেকেই দায়ী করি অনেকটা, আমাদেরকেই দায়ী করি, শুধুমাত্র সরকারকে দায়ী করলে আসলে আমরা বেঁচে যাব না। সমন্বিত সরকার, জনগণ, রাজনৈতিক নেতা, চিকিৎসক সবাই মিলে আমাদের অবস্থান নিতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে আমাদের জীবন রক্ষায় আমাদের কি সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে। আশা করি
বাংলাদেশ সফল হবে, এখান থেকে করোনা বিদায় নেবে, মানুষ তার জীবন রক্ষা পাবে এবং নতুন কোনো আশঙ্কার সৃষ্টি করা হবে না বা সৃষ্টি হবে না। আপনারা ভালো থাকবেন, আপনাদের আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা, শুভরাত্রি।